এই যে আপনি একজন বীরভূমের শিক্ষারত্ন পাচ্ছেন বলে নির্বাচিত হয়েছেন, এতে আপনার কতটা খুশি লাগছে? খুবই আনন্দের কথা, খুব গর্বের বিষয়, কারণ যে কোনো কাজের একটা স্বীকৃতি দরকার, স্বীকৃতি মানুষকে অনেকটা জায়গায় কাজ করতে সাহায্য করে। আপনাকে কবে দেওয়া হচ্ছে, এখন কোনো মানে ডেট দিয়েছে? এই যে শিক্ষক দিবসে একটা বড় উপহার আপনার জীবনে, আরো আপনার শিক্ষকতা জীবনকে আরো সুদূর প্রসার করবে, আপনি কি বার্তা দিতে চাইছেন আপনার ছাত্রছাত্রীদেরকে? আমি এটাই বার্তা দিতে চাই, কারণ শিক্ষক হচ্ছে ছাত্রদের কাছে পরম সম্পদ, শিক্ষাগুরু হচ্ছে বাবা মায়ের বরের জায়গা। তো সেই শিক্ষাগুরু, শিক্ষক দিবসে সেই শিক্ষাগুরুকে সম্মাননা জ্ঞাপন করলে ছাত্রছাত্রীরা অনেক উদ্বুদ্ধ হবে, এবং ছাত্রছাত্রীদের কাছে আমার বার্তা এটাই, তারা যেন একটা ভালো মানুষ হয়, যে মানুষ হিসাবে তারা সমাজের জন্য এগিয়ে আসবে, সমাজের কাজ করবে, এবং তারা আগামী দিনে একটা সুসভ্য নাগরিক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে। এই আনন্দ বা এই খুশির খবরে বাড়ির লোক কতটা আনন্দিত? বাড়িতে আমার 77 বছর একজন মা আছেন, তো সেই মা হচ্ছে আমার কাছে পরম ভগবান। তো মা খুবই খুশি হয়েছে, সঙ্গে আমার বন্ধু, আমার স্থানীয় যারা আমার সোয়াকাঙ্ক্ষী, তারা প্রত্যেকেই খুশি, প্রত্যেকেই চায় যে কাজটা আরও ভালো করে করো, এবং আমার অনেক দায়িত্ব বেড়ে গেল যে এই অ্যাওয়ার্ডটা শুধু পুরস্কার হিসাবে নয়, এটার জন্য আমাকে অনেক দায়িত্ব বেড়ে গেল, আমাকে আরও ভালো কাজ করতে হবে, আমাকে আরও সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, সমাজে যে সমস্যা আছে সেই সমস্যাগুলো আমাকে সমাধান করতে হবে। আপনি কত বছর ধরে শিক্ষকতা করছেন? 24 বছর প্রায়। আপার গার্লস স্কুলে কেমন লাগছে, একদম ছাত্রছাত্রী থেকে শুরু করে আপনার যে সহকর্মীরা আছে কেমন লাগছে আপনাদের? ছাত্রীরা তো আমার সন্তান তুল্য, সন্তানের কাছে মাকে থাকতে কোনো অসুবিধা হয় না, আর শিক্ষক মানেই তো অ্যাজ এ ফ্রেন্ড ফিলোসফার গাইড, একটা ছাত্রীর কাছে বা একটা সন্তানের কাছে তার মা কখনো অসুবিধার সৃষ্টি হয় না, বড় বড় ভালো আনন্দের বিষয়। তো আমি তাদের কাছে সেভাবেই মিশে মিশে তাদেরকে তাদের সমস্যাগুলো বুঝে তাদেরকে ভালো মানুষ হওয়ার একটা বার্তা দিতে চাইছি, প্রচেষ্টা করতে চাইছি যাতে আরও ভালো হোক তারা। আপনি কোন বিষয়ে পড়ান? আমি ইতিহাসের শিক্ষিকা, কিন্তু আমি খেলাধুলা করাই। আমাদের যে এই গার্লস স্কুলে একটা আবাসিক হোস্টেল আছে মাইনরিটিদের, ওখানে সেই মেয়েদেরকে নিয়ে আমি বিকেলবেলায় যখন স্কুল শেষ হয়ে যায় তখন আমি এদেরকে ভলিবল এবং কাবাডির প্রশিক্ষণ দিই, এবং তারা বর্তমানে কিন্তু আমাদের একটা কাবাডি এবং ভলিবলের টিম হয়েছে, যারা সাবজেকশন খেলেও কিন্তু তারা ফার্স্ট হয়ে এসেছে। আগামী দিনে আমি আশা করবো আমি আরও যেন তারা ভালো ফল করে। এছাড়া আমি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যাদের কার্ড নেই, খাতা পায় না, রেলের টিকিট করতে পারে না, তাদের ব্যবস্থা করা, বা তাদের যাদের কানের সমস্যা, কানের মেশিন পায়নি, তাদেরকেও সেই সহযোগিতা আমি করে থাকি।